প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল রুফ রিয়েল গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে কিছু মরিচের চারা কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে সাদা কালার মরিচ আর এই যে এটা হচ্ছে বেগুনি কালার মরিচ তো এই মরিচের গাছগুলো আমি পঁচিশ টাকা পিস হিসাবে কিনে নিয়ে এসেছি তো এই মরিচের চারাগুলো কিভাবে লাগাবো এবং কি কি উপাদান দিয়ে লাগাবো তা আপনাদের দেখাবো আপনারা সাথেই থাকুন আমি এখানে পাঁচটা মাটির টব নিয়ে যে দেখতে পাচ্ছেন মাটির টবগুলো নিচের দিকে ফুটো আছে যে ফুটোতে দেওয়ার জন্য আমি কিছু খোলা নিয়ে নিয়েছি সবগুলো ফুটোতেই আমি দিয়ে দেবো একটা করে এবার কী কী উপাদান দিয়ে আমি মাটি তৈরি করেছি তা আপনাদের দেখাবো এগুলা হচ্ছে আমি অনেক উপাদান দিয়ে তৈরি করেছি এখানে আছে মুরগির বিষ্ঠা এবং পচা জৈব সার আর আমি কিছু নিয়ে এসেছি এখানে গোবর সার এগুলোর সাথে মিশিয়ে দেবো এখন এগুলো সম্পূর্ণ পচা জৈব সার গোবর সার প্রায় পাঁচ ছ মাস ধরে পচে রাখা হয়েছে এই গোবর সারগুলো আমি এই মাটির সাথে এখন এগুলা মিশিয়ে দেবো আমি কিছু ডিমের খুসা ডিমের খুসা এখানে দিয়ে দেব ডিমের খুসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এগুলো হচ্ছে হলুদের গুঁড়া আমি এগুলোও দিয়ে দেব এই হলুদের গুঁড়া দিলে গাছের গোড়ায় কোনো ধরনের পোকামাকড় আসবে না এবার মাটিগুলা ভালো করে আমি মিশিয়ে নিব ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো উপাদান একসাথে মিশ মিক্স হয়ে যায় আমি প্রায় মাটি অর্ধেক এবং সার চল্লিশ নিয়ে নিয়েছি একশো পার্সেন্টের ভিতরে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন অরিজিনাল ব্যবসা আমি প্রথমে শুকনা কিছু নিমপাতা দিয়েছি তলে নিমপাতা শুকনা নিম পাতা তলে দিয়ে দিচ্ছি এগুলো সার হয়ে যাবে প্লাস পোকামাকড়ের কাজ হবে পোকামাকড় খুব সহজে আসতে পারবে না গাছের গোড়ায় আমি এখন টবে মাটি দিয়ে দেবো প্রথমে নিম দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সব বড় বড় মাটিগুলো দিবেন এখন ঝুরঝরা মাটিগুলো দিবেন সবগুলো টব মাটি দিয়ে এসেছি সম্পূর্ণ টব মাটি দেওয়া যাবে না কারণ পরবর্তীতে আবার সার দিতে হবে এর জন্য আমি তিন আঞ্চি করে ফাঁকা রাখছি কারণ পরে যেন আমি আবার সার দিতে পারি জৈব সার এবার আমি এখন মরিচ গাছগুলো টবে লাগিয়ে দেবো এই যে দেখুন সুন্দর বলা বের হয়ে এসছে এগুলো খুব দ্রুতভাবে লেগে যাবে আমি ছোট্ট একটা গল গর্ত খুঁড়ে চারিদিক দিয়ে মাটি উঁচা করে লাগিয়ে দেব প্লাস্টিকটা আলতো করে ছিঁড়তে হবে যেন মাটিটা ভেঙে না যায় এই দিয়ে দেখুন শিক আমি এখন সবগুলো টবে পানি দিয়ে দেব